हेलो एवरीवन, आमी रोनिका साबार थेके बोलछी। मिथिदाना ब्लॉग से आपनादेर आरो एक बार स्वागत जानाई। काछेर एबं दूरेर देश एबं देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन, आशा करछी सबाई भालो आछेन, आमराओ भालो आछी। प्रतिदिनेर मतो नतून आरो एकटी ब्लॉग भिडियो निये हाजिर हये गेलाम आपनादेर सामने। भिडियोटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध रइलो। आशा करछी भालो लागबे एबं भालो लागले अवश्यई किन्तु एकटी लाइक दिते भूलबेन ना एबं कमेंट करते भूलबेन ना। आमार भिडियोर कोन दिकटा आपनादेर काछे भालो लेगेछे बा खराप लागेछे सेटा कमेंट करे जानिये दिबेन। बिछाना चादरेर एई अंशटा अन्य बिछाना चादरेर कापड़ दिये जुड़िये देवा होयेछे, माने सेलाई करे देवा होयेछे, केननाय एई चादरटा अनेकटाई छोटो आमार काठेर तुलनाय। এই চাদরটা আমি ভ্যান থেকে কিনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা ভালো হবে, কিন্তু একদমই খারাপ পড়েছে। এটার সাথে কিন্তু কোনো এক্সট্রা কাপড় ছিল না যে আমি বালিশের কভার বানাবো। তো যেহেতু চাদরটা বিছানাতেও শর্ট হয়েছে আর বালিশের কভারও ছিল না, যার কারণে অন্য বিছানা চাদরের বালিশের কভার আমি এটার সাথে এইভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জানি না দেখতে কেমন হয়েছে, তবে আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সকালে সব কাজ শেষ করে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। এখন মানে পাপোশগুলো সব বিছানার নিচে এভাবে রেখে দিব, যাতে করে পাপোশে পা মুছে সবাই বিছানায় উঠতে পারে, বিছানাতেও ধুলোবালি কম যায়। তো এখানে যেই পাপোশটা দিব সেটি কিন্তু ঘরে বানানো পাপোশ, দুটোই কিন্তু ঘরে বানানো পাপোশ। একটা এইটা বানিয়েছে আমার মামি, আর এটা মা আর বিষ্টু দুজনে মিলে বানিয়েছে। তো এখানকার শিলাটা একটু লুজ হয়েছে, যার কারণে এটা একটু খুলে খুলে গিয়েছে। তো সমস্যা নেই, এরপরে আবার খুব ভালো করে বানানো হবে, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিল তো এমন হয়েছে। এখন যাচ্ছি আমার ওয়ার্ড্রোপের এই অংশটাকে গোছানোর জন্য। এই অংশটা বারবার শুধু বের হয়ে যায়, আমি বুঝতে পারি না কেন এরকম বের হয়ে যায়। এক সাইডটা খুব বের হয়ে যায় আর এক সাইডটা একদম সমানই থাকে। বারবার এই পাশটা কি আমি ঠিক করি সব সময়। তো ভাবলাম আজকেও এই পাশটাকে ঠিক করতে হবে, তার একটু ভিডিও করি আপনাদের সাথে, একটু শেয়ারও করা হবে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই চ্যানেলটা ছাড়াও আমার সেম নামে ফেসবুক পেজ আছে। তো ওখানে এখানে দু জায়গায় নতুন হিসেবে সবাই যেমন স্ট্রাগল করে, আমাকেও করতে হচ্ছে। পেজ থেকে যারা ভিডিও দেখবেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর যারা চ্যানেল থেকে ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনার মূল্যবান একটি আঙুলের ছোঁয়া দিয়ে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে চাইলে আপনারা ফ্রেন্ডস বা রিলেটিভদের কাছে শেয়ার করতে পারেন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করে। আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে কিন্তু দামোদর মাসের শেষ নিরামিষ রান্না হচ্ছে আমাদের বাসায়। মানে বলতে চাচ্ছি আমরা তো পুরো মাসটা নিরামিষ খেতে পারছি না, কারণ আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, ওরা মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো এর জন্য কিন্তু আমরা 10 দিন নিরামিষ খেয়েছিলাম দামোদর মাসে। তো আমি যতটুকু জানি যে যারা এক মাস নিরামিষ খেতে পারে না তারা যদি 10 দিন বা 5 দিন করে নিরামিষ খায় তাতেই অনেক পুণ্য। তো আমরা 10 দিন খাওয়ার চেষ্টা করেছি, এত 10 দিনই খেতে পেরেছি।
আর বাচ্চা তো আর খেতে পারছে না, ওরা মাছ শুরু করে দিয়েছে, মাছ খাবে মাছ খাবে। তো আজকে কিন্তু 10 দিন শেষ হয়েছে, এর জন্য আজকে আমাদের বাসায় নিরামিষ শেষ রান্না দামোদর মাসের। তো সেই মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আসলে সময় পাইনি সেভাবে। তো এখানে কিন্তু সবজি রান্না করা হচ্ছে, সব ধরনের সবজি, আর সাথে মুগ ডাল দেওয়া হচ্ছে, মানে মুগ ডাল দিয়ে কিন্তু মা রান্না করছে। আর এই দেখুন, শীত না আসলে কিন্তু বাচ্চারা সোয়েটার মানে পরে শুয়ে থাকে, সোয়েটার পরে চলাচল মানে চলে খেলে সব কিছুই করে, সোয়েটার ছাড়া ওদের এখনই কিছু চলছে না। তো সরস্বতী কিন্তু সোয়েটার পরেই বিছানায় শুয়ে আছে, আর ও কিন্তু ফ্যানও ছাতে দিচ্ছে না, ও নাকি খুব শীত করছে, যার কারণে ও সোয়েটার পরে মানে শুয়ে আছে। তো সেটার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হলো। আর এখানে কিন্তু সবজিগুলো এখন আমি বলে দিচ্ছি, এখানে পটল আছে, তারপরে লাউ আছে, কচুর মুখী আছে, আলু আছে, আর কি আছে আমার মনে নেই। তো যাই হোক, তো তরকারিটা হয়ে গিয়েছে, কিন্তু রোদের কারণে মানে রোদের আলোর কারণে কিন্তু তরকারির আসল কালারটা এখানে বোঝা যাচ্ছে না। তো তরকারি এখন নামিয়ে ফেলবে, এই জন্য এখানে ধনে পাতা দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য। আর বারবার বলছি, রোদের কারণে কিন্তু তরকারির কালারটা একদমই বাজে এসেছে। স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যার কারণে আমি ছাদে গিয়ে কাপড় চোপড় মানে মেলতে পারিনি, যেহেতু এখন বেলা ছোট হয়ে গিয়েছে। আগে তো মানে গরমের দিনে তো আমাদের ঘরে কাপড় চোপড় মেললে সব শুকিয়ে যেত, ছাদে যাওয়ার প্রয়োজনই হতো না, কিন্তু শীতের সময় হয় তার উল্টোটা, ঘরে কাপড় চোপড় মেললে কিন্তু শুকাতেই চায় না, সেটা মানে 2-3 দিনও হয়ে যায় অনেক সময়। তো এখনও তো পুরোপুরি শীত পড়েনি, তবে যতটুকুই পড়ছে ততটুকুতে কিন্তু ঘরে কাপড় চোপড় মেললে শুকাচ্ছে না, যার কারণে কিন্তু ছাদে গিয়ে কাপড় চোপড় মেলতে হয়। তো আজ ঘরের অনেক কাজই করেছি, তবে ভিডিওটা খুবই কম করেছি, কেননা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে ভিডিওটা কম করেছি। তো স্নান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমি আর ছাদে যাইনি, কেননা রোদটা অনেকটাই পড়ে গিয়েছে। তো ভাবলাম ঘরেই মেলে দিই। আর এগুলো কিন্তু রান্নাঘরে রশিটা নিয়েছি, যখন বৃষ্টি আসে বা খুব বেশি শীত পড়ে তখন কিন্তু ঘরে কাপড় চোপড় মেলে দিই, তাছাড়া তো কোনো উপায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটাকে ফলো করে দিবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্নান করে কাপড় চোপড় সব মেলে এখন আমি সিঁদুর দিচ্ছি। আর আমি সবসময় মানে মনে প্রাণে বলি যে আমার স্বামী সন্তান বাবা মা সবাই ভালো থাকুক, আর আমি যেন তাদের আগে দুনিয়া থেকে চলে যাই, কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু তারা আমার কাছে অনেক মূল্যবান, তারা ছাড়া কিন্তু আমি অসহায়, আমি আগে দুনিয়া থেকে চলে যাই তবে তারা যেন সবসময় ভালো থাকে, এটাই আমি সবসময় ভগবানের কাছে বলি, আর সবসময় আমি এটাই চাই। আজকে দুপুরে রান্নার আয়োজন ছিল ডাল, এটা কিন্তু মুগ ডাল ছিল না, অ্যাঙ্কার ডাল ছিল, আর ছিল আলু পটল ভাজি, আর আলুটাকে কিন্তু মানে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়েছে, আর ছিল সবজি, সবজিটার কালারটা এখনও ভালো আসেনি। এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও, বৃষ্টি একটু বাইরে গিয়েছিলো বাবার সাথে দোকানে, ওর একটু ফুচকা চটপটি খেতে মন চাইছিল, যেহেতু নিরামিষ শেষ হয়ে যাচ্ছে আজকেই, তো এই জন্য ফুচকা চটপটি নিয়ে এসেছে। আর এই ফুচকাগুলো কিন্তু অনেক ভালো, তার সাথে নিয়েছি বেকারির বিস্কিট, এই বিস্কিটটা কিন্তু অনেক ভালো ছিল খেতে, কিন্তু আসলে আমরা বেকারি বিস্কিটটা তেমন খাই না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বেকারি বিস্কিট, তো যার কারণে আমরা কেউই খাই না। তো রিক দেখুন, মা কিন্তু রিককে একটা বিস্কিট দিয়েছে, ওর কিন্তু বিস্কিটটা খুব পছন্দ হয়েছে, কেননা বিস্কিটটা অনেক মিষ্টি ছিল, আর রিক কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে, যার কারণে রিকের এই বিস্কিটটা অনেক পছন্দ হয়েছে। তো এই দেখুন, ও নিয়ে এসেছে এখানে রাঁধুনির চটপটি মশলা, ও হয়তো বা কাল বা পরশু চটপটি রান্না করবে, এই জন্য চটপটির মশলা নিয়ে এসেছে। আর এখানে এটা নিয়ে এসেছে মানে ম্যাগি মশলা, ও চটপটির সাথে দেওয়ার জন্য নিয়ে এসেছে, আর মা মনে করেছিল এটা হয়তো বা চটপটি মশলার সাথে ফ্রি দিয়েছে, তো যাই হোক পরে বুঝতে পেরেছে যে না, এটা কিনে নিয়ে এসেছে। আর চটপটির জন্য নিয়েছে কাবলি বুট বা কাবলি ছোলা যেটাই বলেন, সেটা নিয়ে এসেছে, যেটা 3-4 দিনই শেষ হয়ে যাবে ওর জন্য। আর এখন হচ্ছে চা বানাচ্ছে, কেননা সকালে যে চাটা বানিয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তাই মা চা বানাচ্ছিল,
আর এতটুকু পাতিলে যে চা বানিয়েছিল বিশ্বাস হয় কতটুকু মানে এর মধ্যে চা আঁটবে। মা কিন্তু এর মধ্যে এই এক মগ চা মানে জল দিয়ে দিয়ে চা বানাচ্ছে। এর মধ্যে কিন্তু পরে আবারও সকালে যতটুকু চা বানিয়েছিল ততটুকু একটুখানি বেঁচেছিল সেটুকু কিন্তু মা দিয়ে দিয়েছে দেখুন। আর এটুকু পাতিলে কিন্তু আমাদের তিনজনের চা কিন্তু একদম হয়েই গিয়েছে অনায়াসে, কারোর বেশিও হয়নি কারোর কমও হয়নি। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আর মা কিন্তু সবসময় ছোটো ছোটো জিনিস খুঁজি বেশি, কেননা এই ছোটো ছোটো জিনিস দেখতেও ভালো লাগে আর রান্না করতেও না আমার কাছে খুব ভালো লাগে, মার কাছেও খুব ভালো লাগে। তো চাটা হয়ে গিয়েছে, মা কিন্তু আগে থেকেই মগে চা মানে চিনি দিয়ে রেখেছিল। আর আমরা বাসায় যখন চা খাই তখন কিন্তু মগে খাই, কাপে কেউই খাই না। এই যে বৃষ্টি চা খাচ্ছে বিস্কিট দিয়ে, যেটা ও কিনে এসেছে বেকারির বিস্কিট, তো আমাকেও বলছিলো বিস্কিটটা খাওয়ার জন্য। তবে আমার খেতে খুব ভয় করে এই মানে বেকারি বিস্কিটগুলো খেতে, কেননা এগুলো খেলে আমার কাছে মনে হয় আমি তো মোটা হয়ে যাই আর আমি মোটাটাকে হতে খুব বেশি ভয় পাই। আর এখানে মা বিছানা চা খাচ্ছে, মা তো বেকারি বিস্কিট খায় না যার কারণে মা প্যাকেটের বিস্কিট দিয়ে চা খাচ্ছিলো। আর আমি এখন খেতে বসবো তাই আমি আর ভিডিওটা করবো না, এখানেই স্টপ করে দেবো। এখনকার বাচ্চাদের কাছে আমি কিছুই না, আসলে ওরা যে এতটা স্মার্ট অতটা স্মার্ট আমিও না। ওরা এই বয়সেই কিন্তু রূপচর্চা সব কিছু করতে শিখে গিয়েছে, যেটা আমি এই বয়সে কিন্তু পারিনি। তো দেখুন সরস্বতী বৃষ্টি কিন্তু মুখে কফির একটা প্যাক লাগিয়েছে, লাগিয়ে এখন শুয়ে আছে প্যাকটাকে শুকানোর জন্য। আর এই দেখে দেখুন রিককে দেখেছেন সুয়েটার পরে আছে, সকালে দেখেছেন সরস্বতীকে, এখন দেখুন রিককে, দুজনেই মানে একদম সোয়েটারকে গা থেকে খুলছেই না, অনেকটাই মানে সারাদিন এই সোয়েটার পরে দিন কাটাচ্ছে ওদের। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে কোনো আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।